नमस्कार सकल के आए बार स्वागत जाना बंग अनिश चैने आज के क्यों हाँटी हाँटी पाफा करते करते चले बेहाला क्लाब अपना सकले ही जानें जो बेहालार पुजो मान बेहाला क्लाब छाड़ा क्योंकि बेहालार पुजो सम्भव नए कारण बेहाला क्लाब एम एक क्लाब जरा क्योंकि प्रति बचर नतून नतून चमक दिए क्योंकि 79th तम वर्ष এবং আমার সাথে মিস্টার রিতম ব্যানার্জি আছেন বেহালা ক্লাবেরই একজন সদস্য তো তার সাথে আজকে আমরা শেয়ার করব তাদের থিম এবং তারা কি করতে চলেছে এবং কি চমক আনছে চোখ রাখুন বঙ্গানিজের পর্দায় তো নমস্কার রিতম বাবু নমস্কার আচ্ছা আজকে জানতে চাইবো যে আপনাদের থিমটা কি আপনারা কি চিন্তা ভাবনা করছেন আমাদের এবছর আমরা 79তম বর্ষে পদার্পণ করলাম বেহালা ক্লাব সর্বজনীন দুর্গোৎসব আপনার কলকাতার বুকে একটা অন্যতম নাম राजेश मुंडो और आबह संगीते अर्पण ठाकुर चक्रवर्ती डेकोरेटर्स पंचानन डेकोरेटर्स आलोते अपना दास इलेक्ट्रिक दास इलेक्ट्रिक ओके तो बेहाला क्लाबेर किन्तु एबारे चमक भात कापड़ तो রোজকার একটা কিন্তু নিত্য প্রয়োজনীয় একটা শব্দ একদম আমরা যখনই কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখনই আমরা অপরের ভাত কাপড়ের দায়িত্ব নিই সেইখান থেকে দাঁড়িয়ে একটা সমাজের একটা শ্রেণী একটা নারীরা আজকে কিন্তু অবহেলিত আমরা তাদেরকেই আমাদের এই মণ্ডপের মধ্যে তাদেরকেই আমরা তুলে ধরবার চেষ্টা করছি তাদের যে সংগ্রাম তাদের যে নিত্যদিনের সংগ্রাম তাদেরকেই আমরা এই আমাদের মণ্ডপের তাদের সে সংগ্রামের চিত্র কাহিনী আমরা এখানে তুলতে চাইছি পরিচারিকাদের পরিচারিকাদের যে সংগ্রাম সেই সংগ্রামটা তারা কিভাবে দশভুজা হয়ে তারা কিভাবে নিপীড়িত হয়ে তারা তাদের যে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের যে সংসারকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সেই লড়াইকে আমরা আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি আজকে তারা যদি না থাকতো তথাকথিত আমাদের যে মিডিল ক্লাস আপার মিডিল ক্লাস যে আমাদের যে একটা সোসাইটি আছে তারা কিন্তু আজকে আপনার থাকতো না আজকে তাদের উপর নির্ভরশীল আমরা প্রত্যেকটা সমাজের আমরা লোক তাদের উপর নির্ভরশীল তারা যদি ঠিক সময় না আসে তাহলে আমাদের বাড়ির বাচ্চারা স্কুলে যেতে পারবে না তারা যদি ঠিক সময় না আসে তাহলে স্বামী স্ত্রী আজকাল বোধ হাজবেন্ড এন্ড ওয়াইফ তারা কিন্তু সবাই দুজনেই চাকরি তারা কিন্তু যদি সময় না আসে তারা কিন্তু বেরোতে পারবে না এবং সব থেকে বড় কথা আর একটা যারা আমাদের বৃদ্ধ বয়স্ক বাবা মা আছেন তারা কিন্তু তাদের ওপর ভরসা করে থাকেন এক কাপ চায়ের জন্য তারা কখন এসে তাদের সেই চাটা অন্তত দেবেন সেইখানে দাঁড়িয়ে আজকে তারা যে প্রতিনিয়ত তাদের সংসারে অবহেলিত হচ্ছে কিন্তু তারপরে তারা যে লড়াই করে যাচ্ছে আমাদের সমাজকে বাঁচাচ্ছে এবং তাদের নিজেদের সংসারকে বাঁচাচ্ছে সেই কাহিনীটা আমরা আমাদের এখানে তারা যে দশভুজা হয়ে যে তাদের সংসারকে বাঁচাচ্ছে আমাদের সোসাইটিকে বাঁচাচ্ছে তাদের কাহিনীটাই আমরা আমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি ভাত কাপড়ের মাধ্যমে অসাধারণ অসাধারণ একটা কনসেপ্ট হাততালি না দিয়ে থাকতে পারলাম না আপনারা সকলে কিন্তু আসবেন এবং বিশেষ করে বলে রাখি যে আমি মণ্ডপটা ভালোভাবে দেখছি ঠিক আছে আপনাদের হয়তো সবটা দেখাবো না কারণ কিছু চমক তো বাকি থাকা দরকার এটা আমাদের প্রি পূজা পরিক্রমা পোস্ট পূজা পরিক্রমা কিন্তু আপনাদের পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো এখানে বয়স্ক যারা সিনিয়র সিটিজেন আছে এবং যারা আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আমাদের এখানে ব্যবস্থা থাকে হুইল চেয়ারের ব্যবস্থা থাকে আমাদের এখানে আপনার ফার্স্ট এড বক্স ফার্স্ট এড মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকে প্লাস ড্রিঙ্কিং ওয়াটার লেডিস টয়লেট জেন্টস টয়লেট পুরোপুরি যে সুবিধাটা আছে সবটাই আমরা প্রোভাইড করি এবং সারা বছর আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে আরম্ভ করে আপনার মেডিকেল হেলথ চেক আপ ক্যাম্প এবং আমাদের যে ক্লাবে আপনার সারা বছর আমাদের সাবনিসের মিউজিক একাডেমি ঋত্বিকা ডান্স একাডেমি আপনার এখন থেরাপি ক্লাস হচ্ছে আপনার নাচের থেরাপি ক্লাস হচ্ছে যোগা সবকিছুই আমাদের চলে আমাদের একটা মানে এই রিজিয়নে আপনার বেহালা রিজিয়নে আমাদের একটা মানে খুব নাম করা একটা আমরা ফেস্টিভ্যাল করি পেট পুজো ফেস্টিভ্যাল আচ্ছা সেটা আমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে নাগাদ হয় এবং তার সাথে হয় হচ্ছে অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশন যেখানে নিয়ার অ্যাবাউট 1000 পার্টিসিপেন্ট আমাদের এখানে অংশগ্রহণ করে আর আমফান বলুন তারপর যে আমাদের প্যান্ডামিকটা গেল সেই প্যান্ডামিকও আমরা
বিভিন্ন জায়গায় আমরা ইয়াসের এতে আমরা ত্রাণ পাঠিয়েছি, সুন্দরবন থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে সারা বছর আমাদের নিজেদেরকে নিয়োজিত রাখি দেয়াল রাখলাম। আর এবছর আপনারা আসবেন আমাদের এখানে, নতুন চমক আপনাদের জন্য আমরা রাখার চেষ্টা করছি, এইটুকুনি আপনাদের কাছে বলবো। তবে বেহালা ক্লাব কিন্তু সবার সাথে আছেন এবং আপনাদের পালা, আপনারা থাকবেন তো অবশ্যই দেখতে আসবেন, অসাধারণ একটা মণ্ডপ সজ্জা, আমি হয়তো অল্প কিছু আপনাকে দেখাবো। দেখ মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে সারি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, দুঃখ গাইলো, দুঃখ গাইলো, বলো বলো দুঃখ গাইলো, দুঃখ গাইলো, দুঃখ গাইলো। যে কথাটা না বললে কিন্তু নয়, বেহালা ক্লাবের পুজোয় একটা বিশেষ জিনিস তারা করে, যেটা কিন্তু আমি অন্য কোনো প্যান্ডেল বা অন্য কোনো পুজোয় কিন্তু দেখিনি। তারা এটা প্রকাশ করে যে আমাদের প্যান্ডেলটা এটা, তো আজকে সেটাই আকর্ষণটা কিন্তু রিতম বাবু একটু বলবেন। যেটা হচ্ছে আপনারা সবাই জানেন, আজকে আমাদের সবার বাড়িতেই সর্বজন দুর্গোৎসব কমিটি, আমরা পেট ফ্রেন্ডলি পূজা, ঠিক আছে। আমাদের এখানে আপনারা পেট নিয়ে আসতে পারেন, আপনাদের পেট নিয়ে আসতে পারেন, এবং আপনারা আমাদের এই পুজো প্যান্ডেলে তাদের জন্য আমাদের পেট ফ্রেন্ডলি জোন এবং পেট ফ্রেন্ডলি পূজা আমরা বেহালা ক্লাব সর্বজনীন দুর্গা উৎসব কমিটি। তো বাড়িতে যদি কোনো পাত্র থাকে তাকে নিয়ে কিন্তু আপনারা এই মণ্ডপে পুজো দেখতে পারবেন, ঠাকুর দেখতে পারবেন, ঠাকুর বং অনিজের পর্দায়। ধন্যবাদ, নমস্কার।